হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওনার কোনো সন্তান হয় না আল্লাহ হঠাৎ করে ওনাকে একটা মেয়ে দান করেছেন সন্তান দেওয়ার মালিক জোরে বলেন একমাত্র কে মেয়েটা দেখতে অনেক সুন্দর মেয়েটা আস্তে আস্তে বড় হয়েছে বাবাকে আদর করে বাবা পানি খাইতে চাইলে গ্লাস দিয়া পানি ভইরা বাবারে খাওয়ায় মেয়েরা আসলেই বাবার আদর করে বেশি এই মেয়েটা মালিক ইবনে দিনারের অনেক মুহাব্বতের মেয়ে এই মেয়েটা যখন আস্তে আস্তে বড় হয় হাঁটতে পারে কথাবার্তা বলতে পারে আল্লাহ তার হায়াতটা কমায় দিয়েছিলেন যদিও বাবার আদরের মেয়ে কিন্তু মেয়েটা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মেয়েটা মারা গেলে আব্বার মনে অনেক ব্যথা লাগে কি লাগে না হযরত মালিক ইবনে দিনার উনি সন্তান হারা ওনার মেয়েটা মারা যাওয়ার কারণে উনি একটু খারাপ পথে চলে গেলেন ওনার মাথা ঠিক নাই চেঞ্জ ঠিক নাই আয় আল্লাহ তুমি আমার সন্তানটা কেড়ে নিলা সন্তানের সুখে সুখে উনি নামাজ ছাইড়া দিছে রোজা ছাইড়া দিছে উনি মদ খায়া মাতাল হয়ে ঘুমিয়ে আছে সবে বরাতের রজনীতেই মালিক ইবনে দিনার মদ খেয়ে মাতাল হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে এই অজ্ঞান অবস্থায় ঘুমের ঘরে স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি স্বপ্নে দেখেন হাসরের মাঠ কায়েম হয়ে গেল উনি হাসরের মাঠ কায়েম হলে কি হবে ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছে ওনাকে একটা বিষাক্ত ভয়ঙ্কর সাপ ওনাকে পিছনে পিছনে দৌড়ায় কামড় দেওয়ার জন্য স্বপ্নের ভিতরে দেখতেছেন মালিক ইবনে দিনার দৌড়াচ্ছেন সাপটাও পিছনে পিছনে দৌড়ায় এত শক্তিশালী সাপ এই সাপের সাথে দৌড়ায় তিনি কুলাইতে পারতেছে না শুধু দৌড়ায় সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য খুব গতিতে দৌড়াচ্ছেন দৌড়াচ্ছে দৌড়াইতে দৌড়াইতে চিল্লা পাল্লা করে কে কোথায় আছো আমাকে বাঁচাও কেউ বাঁচাইবার জন্য সামনে আসে না হঠাৎ করে তাকায় দেখে সামনে একজন বয়স্ক মুরব্বী দেখা যায় হ্যাঁ চাচা এই সাপটা আমাকে মারতে চায় স্বপ্নে দেখতেছেন সাপটা আমাকে কামড় মারতে চায় এ মুরব্বী আপনার যদি তৌফিক হয় সাপের আক্রমণ থেকে আমাকে বাঁচায় দেন চাচা কয় হে ভাতিজা আপনার জান বাঁচা আমি দুর্বল মুরব্বী মানুষ এই সাপের সাথে লড়াই করে আমি পারবো না ঘুমের ভিতরে উনি সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য আরো দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে তাকায় দেখে একটা পাহাড় দেখা যায় উনি পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের টিলার উপরে উঠা উনি তাকায় দেখেন পাহাড়ের টিলার উপরে ওনার যে মেয়েটা কয়েকদিন আগে মারা গেছে ওই মেয়েটা দাঁড়ায়া আছে যুলকুন সুবহানাল্লাহ উনি ঘুমের ভিতরেই স্বপ্ন যুগে মেয়েটাকে কোলে নিলেন পিছনের দিকে তাকায় দেখে ওই ভয়ঙ্কর বিষাক্ত সাপটার পিছনে দৌড়ায় না মেয়েটাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই সাপটা আবার তার গন্তব্যে ফিরে গেছে যুলকুন সুবহানাল্লাহ হযরত মালিক ইবনে দিনার মেয়ের সাথে কথা বলে হ্যাঁ মেয়ে আমার এই যে সাপ এই সাপটা কোথা থেকে আসলো আর তুমি এখানে কোত্থেকে আমার সামনে হাজির হয়ে গেলা এ মা তোমাকে দেখা মাত্র সাপটা আমার পিছু নেওয়া ছেড়ে দিয়েছে মেয়েটা আবার কোরআনের আয়াত শোনা দিলেন আলম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ হ্যাঁ বাবা এখনো কি সময় হয় নাই হ্যাঁ আব্বা জান এখনো কি হুঁশ ফিরে আসে না আপনার কোরআনের কয়েকটা আয়াত শোনায় আব্বার কাছে নসিহত করে আব্বা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আল্লাহ আমার হায়াত কমায়া দিয়েছেন আমি মারা গিয়েছি আর এই যে পাহাড়ের উপরে দাঁড়ায় তোমাকে হেফাজত করলাম আমাকে দেখা সাপটা পিছনে চলে গেছে ওই সাপটা হলো তোমার জীবনের বদ আমল তুমি সবে বরাতের রজনী চ
মদ পান করে মাতলামি করতে করতে অজ্ঞান হয়ে পড়ে আছো হ্যাঁ বাবা এখনো কি তোমার সময় আসে নাই আমাদের দুনিয়াতে অনেক মানুষ আছে আজকে সবাবরাতের রজনী হওয়ার পরও অনেক পুরুষ মহিলা এশারের নামাজ পড়ে না আছে না না সন্তান আব্বাকে নসিহত করে হ্যাঁ আব্বা এখনো কি আপনার সময় হয় নাই এখনো সময় আছে আপনি ফিরে আসেন আল্লাহর পথে ফিরে আসেন আব্বা এমে ওই সাপটাকে আর মুরব্বিটাকে কয় সাপটা হলো আপনার জীবনের বদ আমল আপনার বদ আমল গুনাহের আমলগুলো এত ভয়ঙ্কর হয়ে গেছে এত শক্তিশালী হয়ে গেছে সাপের আকৃতি ধারণ করে আপনাকে দৌড়াচ্ছে আর যে মুরব্বিটা দেখেছিলেন ওই মুরব্বিটা হলো আপনার জীবনের নেক আমল আপনার নেক আমল বুড়া মানুষের মতো অনেক দুর্বল যে দুর্বল মানুষটা ওই সাপের আক্রমণ থেকে আপনাকে বাঁচাতে পারার ক্ষমতা তার হাতে নাই শরীরে নাই এ আব্বা যদি বড় কালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে এখনো সময় আছে ফিরে আসো তওবা করো আল্লাহর কুদ্দুতি বাই সাজদা দাও আল্লাহ তোমার জিন্দগির সব গুনাহ ক্ষমা করে দিবে এবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে জিজ্ঞেস করে হ্যাঁ মিয়া আমার তুমি ছোট্ট অবস্থায় মারা গিয়েছিলে কিন্তু তুমি কোরআনের আয়াত মুখস্থ আমারে শোনায় আমাকে হেদায়াতের পথে আহ্বান করলা কোরআন শিখলা কোথায় মেয়েটা ডাক দিয়া বলে আব্বা যান শিশুকালে যখন কোনো সন্তান মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরের কাছে প্রত্যেকটা সন্তানকে আল্লাহ পৌঁছা দেয় জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের কি নিয়া খেলাধুলা করে আল্লাহর কোরআন শিখায় হুজুরে কোন সুবহানাল্লাহ হে বাবা এখনো সময় আছে আল্লাহর দরবারে তওবা করো এবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে যায় উনি যখন ঘুম ভেঙে যায় হুঁশ ফিরে আসলে উনি তাকায় দেখে এখনো সবে বরাত রাত্রটা শেষ হয় নাই উনি অজু করলেন গোসল করে মসজিদে গেলেন আল্লাহর কুদ্রতি পায়ে সেজদা দিলেন আল্লাহর কাছে এমন ভাবে কাঁদলেন আল্লাহ আমার মেয়েটা আমাকে হেদায়েত দেখায় দিয়েছে আল্লাহ এই মেয়েটার জন্য আমি তো সরকার হয়ে গিয়েছিলাম জীবনটা ধ্বংস করে দিয়েছিলাম আয় আল্লাহ তুমি ছাড়া আমার মাফ করো আর কেউ নাই তুমি আমার মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইবনে দিনার কেমন ভাবে কবুল করেছেন তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে বড় আল্লাহ ওয়ালা বানায় দিয়েছে যুরকন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম রাস্তা দিয়া যায় হঠাৎ করে তাকায় দেখলেন উনি আওয়াজ শুনতে পাইলেন একজন পাগল আল্লাহর নামের জিকির করতেছে আমরা যেমন সুবহানাল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ বলি আল্লাহু আকবার জিকির করি ওই পাগলটাও জিকির করতেছে আল্লাহর তাসবিহ পড়ে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি এইভাবে আল্লাহর নামের তাসবিহ পড়তেছে গুণগান গাইতেছে বাদশা পয়গম্বর হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম মালিকের জিকিরের শোনা মাত্র পাগলটার সামনে তিনি দাঁড়ায় গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাঁড়ায় গেলেন পাগলটা এবার জিকির থামায় দিয়েছে ইব্রাহিম পয়গম্বর বলে হ্যাঁ পাগল একটু আগে তো মালিকের নামের জিকির করতেছিলা তোমার মুখের জিকিরটা বড় ভালো লেগেছিল আমার কাছে তাই আমি দাঁড়ায়া দাঁড়ায় আল্লাহর নামের জিকির শুনতেছিলাম আর তুমি হঠাৎ করে জিকির করা কেন থামায় দিলা পাগল ডাক দেয়া বলে হ্যাঁ ইব্রাহিম খলিল এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জিকির করেছিলাম নিজের ইচ্ছায় আর এখন যদি তুমি আমার আল্লাহর নামের জিকির আমার জবান দিয়ে শুনতে চাও তাহলে তোমার যতগুলো বকরি ভেড়া আছে সম্পদ আছে এর অর্ধেক আমার নামে ওয়াকফ করতে হবে যুরকন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মুস্কি হাইসা বলে
হ্যাঁ পাগল, আরে আমার সম্পদের চাইতো আমার আল্লাহর নামের জিকিরটা আমার কাছে বেশি দামি, যাও যাও আমার অর্ধেক সম্পদ তোমার নামে ওয়াকফ করে দিলাম, তারপরও আমার মালিকের জিকিরটা আরেকবার শোনাও জোরে করুন সুবহানাল্লাহ। আরো কয়েকবার জিকির করার পর আবার থামিয়া গেলে হযরত ইব্রাহিম পয়গম্বর বলে হ্যাঁ পাগল, সম্পদ নিলা তারপরও তুমি জিকির কেন থামায়া দিলা, হ্যাঁ ইব্রাহিম এই সম্পদে তো যা জিকির করলাম শুনলাই, আবার যদি জিকির শুনবার চাও তাহলে বাকি সম্পদ গুলাও দেওয়া লাগবে সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান পয়গম্বর বলে হযরত ইব্রাহিম খলিল ডাক দিয়া কয় হ্যাঁ ভিক্ষু, হ্যাঁ পথিক মুসাফির, আমার মালিকের জিকিরের চাইতে সম্পদ আমার কাছে বেশি দামি নয়, আমার বাকি সম্পদগুলো তোমার নামে ওয়াকফ করে দিলাম, বিনিময়ে আমার মালিকের জিকিরটা আরো কয়েকবার আমার শোনায় দাও জোরে করুন সুবহানাল্লাহ। পাগলের জবান খুলে আবার ডাক দেয়া কয় হ্যাঁ পয়গম্বর, হ্যাঁ ইব্রাহিম খলিল তোমার সব সম্পদ দিয়া দিলা তারপরও আল্লাহর নামের জিকির শুনবা কয়, হা হ্যাঁ ইব্রাহিম খলিল আমি আসলে তোমার সম্পদ নেওয়ার জন্য আসি নাই, আমি দুনিয়ার কোনো ভিক্ষুক নই, আমি দুনিয়ার কোনো পথিক মুসাফির নয়, আমি হলাম আসমানের একজন রহমতের ফেরেশতা জোরে করুন সুবহানাল্লাহ। হ্যাঁ পয়গম্বর, হ্যাঁ ইব্রাহিম খলিল মহান আল্লাহর অনুমতি নিয়ে এসেছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য, আসলে তুমি তোমার সম্পদকে বেশি ভালোবাসো নাকি আল্লাহকে বেশি ভালোবাসো, আর এই মুহূর্তে পরীক্ষায় তুমি পাস, আসলে সম্পদ নয় আসলে তুমি আল্লাহকে বেশি ভালোবাসো জোরে করুন সুবহানাল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. ভাইয়ের আমার বন্ধুরা আমার হযরত ইব্রাহিম খলিলের মতো আমরাও বলতে চাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আগো পয়গম্বর আপনিও বলেন আমার নামাজ আমার কুরবানি আমার রোজা আমার লাইফ আমার হায়াত আমার সম্পদ যা কিছু আছে সবগুলো হবে একমাত্র কার জন্য। ভাইরা আমার বন্ধুরা আমার আরেকটা জিকির হলো আল্লাহু আকবার, কি সবাই জোরে বলেন আর জোরে, আমার মতো খতিব সব দেখলে শয়তান ডরায় না, ইমাম সাহেবরে দেখলে ডরাইব তাও না, যে আব্দুল সালাম ভাই মনে করতেছে আমি হাজি সাহেব মানুষ আমার দাড়িও সুন্দর মাশাল্লাহ, আমারা দেখলে বুঝি ডরা, আরে না আপনারা দেখলে শয়তান ডরায় না, কিন্তু কোথাও কেউ যদি আল্লাহু আকবার বলে শয়তান এবং শয়তানের কলিজায় ভূমিকম্প শুরু হয়। গত শুক্রবারে জুমার নামাজের পর পঞ্চগড়ে আমাদের তাওহিদী জনতা মুসলমানরা একটা আন্দোলন করেছে খতম নবুয়ত আন্দোলন, আপনারা সবাই জানি এটা, আমাদের বাংলাদেশে মুসলমান আমরা বসবাস করি অসুবিধা নেই, হিন্দুস্তানে হিন্দুস্তান সেখানেও তো মুসলমান আছে, আপনারা অনেকেই জানেন আমি এবছর ইন্ডিয়াতে কয়েকটা প্রোগ্রামও করেছি মাহফিলও করেছি, সেখানে যা জানলাম যে এমনও গ্রাম আছে যেখানে 90% মুসলমান, এমনও গ্রাম আছে 100% মুসলমান, সুবহানাল্লাহ। তো সেখানে হিন্দুস্তানে মুসলমানরা বসবাস করে অসুবিধা নাই, আমাদের মুসলমান রাষ্ট্রে হিন্দু বসবাস করে অসুবিধা নাই, বৌদ্ধ বসবাস করে অসুবিধা নাই, খ্রিস্টান বসবাস করে অসুবিধা নাই, তবে হ্যাঁ কেউ যদি মুসলমান দাবি কইরা বলে শেষ নবী মুহাম্মদকে মানি না তাহলে এই লোকটা মুসলমান না কাফের, কাফের হয়ে যদি কেউ মুসলমান দাবি করে তার বিরুদ্ধে মুসলমান দা আন্দোলন করবে, এরা কত বড় সাহস এই কাদিয়ানিরা, যেটাকে আমরা বলতাম এতদিন কাদিয়ানি,
এই কাদিয়ানি গ্রুপটা পঞ্চগড়ে সমাবেশ করবে, ইস্তেমা করবে। আমরা যেমন তাবলীগের ইস্তেমা করি, চরমনাওয়ালারা যেমন চরমনায় মাহফিল করে, ওরাও ইস্তেমা করবে, কাদিয়ানি ইস্তেমা। মুসলমান তখন জুমার নামাজের পর আন্দোলনে নামছে, তোদের সমাবেশ করতে দিব না, তোরা বল, আইডি কার্ডে লেখ যে আমরা কাদিয়ানি। কিন্তু এ কথা লিখোস কেন যে আমরা কাদিয়ানি মুসলিম? আজ পর্যন্ত কেউ লেখছে যে আমি হিন্দু মুসলিম? লেখে কেউ? আমি বৌদ্ধ মুসলিম? এ কথা লেখে? তাহলে কাদিয়ানিরা মুসলিম কেন তোমরা? শেষ নবীকে তোমরা নবী মানো না? এরা কয় কাদিয়ানি গোলাম শয়তান কাদিয়ানি, যার নাম এ গোলাম আহমদ কাদিয়ানি নাকি নবী, নাউজুবিল্লাহ। আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে, সে কি মুসলমান না কাফের? তাকে কেউ নবী মানলে মুসলমান থাকে না কাফের হয়ে যায়? সমস্ত ওলামায়ে কেরামদের ফতোয়া। আমাদের দেশে বিভিন্ন ফিরাকার আলেম আছে, কে কওমি, কে আলিয়া, এভাবে বিভিন্ন আলেমদের, সব আলেমদের ফতোয়া। তবে বেশিরভাগ আমাদের দেশে যে আলেমরা ফতোয়া দেয় সেগুলো কওমি আলেম, সবাই মিলে সব ফতোয়া একটাই আসে, কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা মুসলমান না কাফের। তো মুসলমান এই ব্যাপারে যখন যুবকরা আন্দোলনে গেছে, তখন সেখানে আমাদের কয়েকজন ভাই আহত হয়েছে, নিহত হয়েছে, যারা শহীদ হয়েছে, মারা গেছে। আল্লাহ প্রত্যেককে জান্নাতে আলা মাকাম দান করেন সকলে বলে আমি। এই আন্দোলনে স্লোগান কি ছিল? আল্লাহ আকবার। কি ছিল? জোরে সবাই বলেন আল্লাহ আকবার। এখনো এই আমরা যে এখানে আল্লাহ আকবার বলছি, তাও দেখবেন অনেকে শরীরে অ্যালার্জি, যে হ্যাঁ ওয়াজ করে ভালো কথা, জোরে আল্লাহ আকবার বলতে হবে কেন? কয়েকদিন আগে গত বছর মনে হয় এক রাজনৈতিক মঞ্চ এক নেতা জোশের সাথে বলে ফেলছে আল্লাহ আকবার। আমার তো মনটা ভালো লাগতো তখন যে আমাদের আওয়ামী লীগ বিএনপি যত দল আছে, এদের অন্য কোনো স্লোগান না হয়া প্রথম বাক্যটাই স্লোগান হওয়া উচিত ছিল, নারায়ে তাকবীর। কি স্লোগান? এরপরে কি? লিল্লাহে তাকবীর। এই স্লোগানটা দলীয় স্লোগান হওয়া উচিত ছিল। কিন্তু ভাইয়েরা আমার, দুঃখজনক হলেও সত্য, আমাদের কেউ এই কেউ সেই যার যার দলের নেতাদের একটা স্লোগান বানায় নেয়। তো যা হোক, কোনটা সাবজেক্ট না, সাবজেক্ট হলো কাদিয়ানিদের বিরুদ্ধে যখন মুসলমান রাস্তায় নামছে, মুসলমান যখন আল্লাহ আকবার বলে সামনে দাঁড়াইছে, কাদিয়ানিদের কলিজায় পানি নাই। কারণ এটা তো মুসলমান দেশ। আরে মুসলমানরা তো শুধু মুসলমান দেশে রাজত্ব করে না, মুসলমান যখন আমেরিকা যায়, আমেরিকার কোনো বেঈমানও যদি আল্লাহর হাবিবের বিরুদ্ধে কটুক্তি করে, সেখানেও মুসলমান ফাঁসির মঞ্চকে পরোয়া করে না, জেল জুলুম পরোয়া করে না, নিজের শরীরের শেষ বিন্দু রক্ত দিয়েও হলো মুসলমানের শত্রুদের বিরুদ্ধে সামনে আগায়। ঠিক না? ঠিক বলে বলে, এটা হলো মুসলমানদের ইমান। এই জন্য মুসলমানের আরেকটা জিকির, আরেকটা হাতিয়ার হলো আল্লাহু আকবার। সবাই জোরে বলেন না, মানুষ শুনো যে আওয়াজ দেওয়া হয় নাই, আমার না গলা ভাঙ্গে রয়েছে, আপনাকেও ভাঙ্গা নাকি? জোরে আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এটা হলো আরেকটা জিকির। তাহলে আমরা কয়েকটা জিকির পাইলাম, একটা হলো সুবহানাল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরো আছে কয়েকটা বললাম, আল্লাহ আমল করার তৌফিক দাও যরে কোন আমল। এই জিকিরগুলো বেশি বেশি করব, আলহামদুলিল্লাহ বলেন। হাসরের কঠিন ময়দানে ফিরিস্তারা ও তাকায়া দেখবেন, হাসরের মাঠের মানুষগুলো তাকায়া দেখবেন, আল্লাহর কোন কোন বান্দা বান্দির ডান পাশে সুবহানাল্লাহ বৌডি গাড়ি সেবা দাঁড়ায় গেছে, আরেক পাশে আলহামদুলিল্লাহ বৌডি গাড়ি সেবা দাঁড়ায় গেছে। আমাদের দেশের ভিআইপিরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়,
সামনে সেনাবাহিনীর প্রধান, আর্মির প্রধান, বিডিআরের প্রধান, পুলিশের প্রধান, বিভিন্ন প্রশাসনিক নেতা, দল দলের নেতারাও পাহারা দেয়, প্রোটোকল দিয়া যেখানে যেমন এক দেশ থেকে আরেক দেশ, এক এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে যায়। জান্নাতি মানুষগুলোকেও জাকিরিন বান্দা বান্দিদেরকেও প্রোটোকল হবে, ডান পাশে সুবহানাল্লাহ দাঁড়া যাবে, বাম পাশে আলহামদুলিল্লাহ দাঁড়া যাবে, সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, পিছনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, চতুর্দিকে পাহারা দাঁড়া গেছে, প্রোটোকল হয়ে গেছে। তবে উপরের একটা হেলিকপ্টার তো লাগবে পাহারার জন্য, উপরের হেলিকপ্টারটা হয়ে যাবে আল্লাহু আকবার। এইভাবে নিরাপত্তা দিয়া যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, হাসরের মাঝের মানুষগুলো প্রশ্ন করবে, হ্যাঁ ফেরেশতারা রে, এ আল্লাহর বান্দা বান্দিগুলো কারা, যাদের এক পাশে সুবহানাল্লাহ, আরেক পাশে আলহামদুলিল্লাহ, আরেক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাথার উপরে আল্লাহু আকবারের জিকির দেখা যায়। তথা জিকিরগুলো তার প্রতুর দিকে প্রোটোকল দিয়ে এইভাবে পাহারা দিয়া জান্নাতে নিয়ে যায়। ফেরেশতারা জবাব দিবে, হে হাসরের মাঠের মানুষগুলো শোনো, এ আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পড়ত, বেশি বেশি সুবহানাল্লাহর জিকির পড়ত, বেশি বেশি আল্লাহু আকবারের জিকির করত, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ত, বেশি বেশি আল্লাহু আকবারের জিকির করত। তাই আল্লাহর নামের জিকিরগুলা চতুর্দিকে বডি গার্ড হয়া তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। যখন সুবহানাল্লাহ, তাহলে সবাবরাতের আমল দুইটা, রাতে আবাদত করা, কালকে রোজা রাখা। অনেকে তিন চারটা পাঁচ ছয়টা সাত আটটা রাই খেলায়, অসুবিধা নাই, মানে এটা হলো সবাবরাতের আমল। এরপরে আমরা আজকে আমল করব, দোয়া হয়ে যাবে অল্প সময়ের ভিতরে। কে আসেন যে হুজুর সবাবরাতের রাত্রে দান করলেও তো সব বেশি, আমাদের মসজিদের যেহেতু কাজ চলতেছে, কে আসেন যে হুজুর রব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين أغمالي غبير رجلي تأمنا كتب يغناغار سبع برات এসারের নামাজ জামাতের সঙ্গে আদায় করার পর অল্প কিছু সময় দিনই কথাবার্তা মুজাকারা করার পর তোমার সহি দরবারে দুইটা হাত উঠায়া দিলাম। যা কিছু আলোচনা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করার হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া বিশ্ব নবী রজা চর সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছায়া দাও। হে মালিক, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিসসালাম থেকে দোয়া পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত আছে প্রত্যেকের কবরে আর হাদিয়াগুলো পৌঁছা দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা যার হারায়া, এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়ায়, জানি না গো আল্লাহ, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই, আজকের এই মুনাজাতের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানা দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, এই মসজিদে যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া মসজিদের কাজ সামনে আগাইতেছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, সামনে মাহে রমজান, রোজাগুলো রাখার তৌফিক দান করে দিও, আমাদের হায়াতে রমজান পর্যন্ত বরকত দান কর। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম হলো গফফার, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই। আমার গুনাহের খবর যদি আম্মা আব্বা জানতো, কোনোদিন সন্তান বলে পরিচয় দিত না।
আমার গুনাহের খবর যদি দোকানদার জানে কোনদিন আমার কাছে কেনাবেচা করবে না আমার গুনাহের খবর যদি ড্রাইভার জানতো আমাকে কোনদিন গাড়ির সিটে বসতে দিবে না আয় আল্লাহ যেমন ভাবে আমাদের গুনাহ গোপন রেখেছো গোপনে গোপনে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি কবরেরই আজাব যদি মানুষ দেখিত ঘর বাড়ি চারিয়ার পাগল হইত তুমি চারাকারি কাছে আমরা করিব রোদন তুমি বিনে কে বুঝিবে মনের বেদন আয় আল্লাহ তুমি ছাড়া আমাদের মাফ করানো আর কেউ নাই ফিরাই দিও না আমাদের সকলকে তুমি মাফ করে দাও আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে লম্বা নেক হায়াত দান করো সুস্থতার হায়াত দান করো পিতা মাতার খেদমত করার তৌফিক নসিব করে দাও আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাও মা বন্ধুদেরকে পর্দা নিশিনা আবেদা জাহেদা সালেহা বানায় দাও এলাকার অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত নেককার পাত্র পাত্রের ব্যবস্থা করিয়া দাও অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না আয় আল্লাহ তুমি তো সন্তান দেওয়ার মালিক নেক সন্তানের বাবা মা হিসেবে তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ আমাদের প্রত্যেকটা পুরুষকে সুন্নতি দাড়িওয়ালা বানা দাও আমাদের মসজিদ সহ এলাকার সব মসজিদ মাদ্রাসা সকল হাজার তুমি গাইবি খাজানা থেকে পূরণ করিয়া দাও আয় আল্লাহ জানি না আজকের সবে আবরাতের মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে যাবে আয় আল্লাহ মালাকুল মউত আজাইল যেদিন চলে আসবে আমার দেহ থেকে রূহটা আলাদা করে দিবে আয় আল্লাহ মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষ গোসল দিয়া দিবে জীবনে কত গোসল করলাম নিজের শরীরটা সাবান দিয়া পরিষ্কার করলাম এমন একদিন সময় চলে আসবে যেদিন নিজের শরীরে সাবান মাখার মতো শক্তিও থাকবে না আমার হাতে জীবনে কত ভেজা কাপড় পাল্টা শুকনা কাপড় পরলাম এমন একদিন চলে আসবে যেদিন নিজের কাপড় পাল্টাবার মতো ক্ষমতা থাকবে না আয় আল্লাহ জীবনের শেষবারের মতো গোসল দিয়া কাফনের কাপড়ের প্যাকেট বানায় কবরে শোয়া দিবে কাফনের কাপড়ের প্যাকেট হওয়ার আগে এ হারামের দুইটা কাপড়ে নিজেকে জড়ায়া লাব্বাইক লাব্বাইক বলে বলে তোমার ঘরখানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক নসিব করিয়া দাও আয় আল্লাহ মক্কার মানুষ কত ভাগ্যবান মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যায় মদিনার মানুষ কত ভাগ্যবান মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে হাজির হয়ে যায় আমরা কপাল পড়া ছয় হাজার কিলোমিটার দূরের মানুষ কিন্তু মন কান্দে বারবার মক্কা মদিনায় যাইতে আয় আল্লাহ বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দাও অনেকে অসুস্থ সিফায় কামেলা দান করো যারা অভাবে আছে অভাবগুলো দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও অনেকে দোয়া চাইছে প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দাও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওবাল্লিগনা রমাদান সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله